বরুণ বিশ্বাস খুনের 11 বছর পার এখনো বিচার পায়নি নিহতের পরিবার সিআইটি কোনোদিনও বাড়িতে আসেনি সিআইটি তদন্তে খুব বরুণ বিশ্বাসের দিদির পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন প্রমিলা রায় বিশ্বাস কোনো সিআইডি এর তদন্তকারী আধিকারিক আসেননি বরুণ বিশ্বাসের দিদির এমনটাই অভিযোগ 11 বছর পার হয়ে গিয়েছে বিচারের আশা রয়েছে বরুণ বিশ্বাসের পরিবার এবং সুটিয়া গ্রাম পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন প্রমিলা রায় বিশ্বাস সরাসরি চলে যায় এই মুহূর্তে সুটিয়া গ্রাম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি একদিকে রয়েছেন বিট্টু অন্যদিকে রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টিটপ আমার সঙ্গে আমি শুরুতেই চলে যাই বিট্টুর কাছে কারণ বিট্টু রয়েছেন বরুণ বিশ্বাসের দাদা এবং বাবার সঙ্গে 11 বছর তো পার হয়ে গেল বিট্টু এখনো পর্যন্ত বরুণ বিশ্বাসের এই খুনের ঘটনায় বিচার হলো না কি চাইছে পরিবার দেখো প্রথমে মিনাক্ষী তোমায় যে ছবিটা দেখাবো আমি যেখানে বসে রয়েছি তার ঠিক পেছনেই বরুণ বিশ্বাসের সেই ছবি যেই ছবি আমরা দেখে এসেছি 2012 পরবর্তী সময় থেকে এবং বরুণ বিশ্বাসের মা যিনি গত ডিসেম্বর মাসের গত হয়েছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে বরুণ বিশ্বাসের পিতা রয়েছেন আমার সঙ্গে আমি একবার তার সাথে কথা বলবো কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর বরুণ বিশ্বাসের পরিবারের সদস্যরা তারা বিভিন্ন অভিযোগ তুলে আনছেন এ আজকে বরুণ বিশ্বাসের যে মৃত্যুর ঘটনা সেটাকে আপনি কি বলছেন আপনারা বলছেন জ্যোতিপ্রিয় মল্লিকের নাকি হাত আছে একটু যদি খোলসা করে বলেন বরুণ যেদিনে খুন হবে তা তো জানি না তার আগে রাত্রি আমি কলকাতায় এসেছিলাম ওর মাকে নিয়ে তা বরুণ মানে ওই এলাকায় যত গরিব মানুষ থাকতো কার কি দরকার এটা বরুণের কাছে সব আসতো হঠাৎ একটা ছেলের বিয়ে তার 10,000 টাকা কম পড়ছে হঠাৎ রাত্রে আমার ফোন করছে বাবা 10,000 টাকা কম পড়ছে দাদার কাছ থেকে নিয়ে সকালে তুমি চলে এসো ওরে আবার তারপরে ফোন করছে ও আমার ভোর রাত টাকা 10,000 টাকা দিল আমি টাকা নিয়ে ওর মার নিয়ে ভোর রাত্রি 7টের মধ্যে বেরোয় এলাম এখান থেকে বেরোয় বাড়ি গেলাম 7:30টার মধ্যে ওর মাকে নিয়ে বাড়ি গেলাম তো টাকা যারা দেবে এবার যে ওরে বললাম তো টাকা নিয়েছি আমার বলল তো পাশের বাড়ি টাকা দিয়ে এসো আমি গিয়ে তাকে টাকা দিলাম হ্যাঁ বসে আসলাম তা এর মধ্যে ও খাইয়ে স্কুলে যাবে এর মধ্যে ভাত মা খাইছে খেতে যাবে আর মা ডাকছে তা কেমন কি হচ্ছে তা সে সময় বলে না যায় সব আসছে কেন ওর ওই সব ফোন আসতেছে কাছে কাছে সব আমি ওই টাকা ওকে দিয়ে বাড়ি এসেই ওদের যে খাইয়ে গোটে খেয়ে রওনা হয়েছে তা রওনা যখন হয়ে গেছে তখন মা বলছে তো চলে গেল যাক তার যে বাড়ি তার বিয়ে করবে সেই বাড়িতে আবার আমার নিয়ন্ত্রণ ওইখানে যেয়ে তার ই করতে হবে তোমার তাহলে আমি বাড়ি যেয়ে মাকে বলে নিয়ে সেই বাড়ি যেয়ে তাকে ই করে সাজছি খেয়ে দিয়ে বাড়ি আসবো এর মধ্যে পথে আসার সময় একজনের পথে এসে বলছে বরুণ খুন হয়ে গেছে বলিস কি হয়তো হয় বরুণ খুন হয়ে গেছে এখন ওই অবস্থায় বাড়ি না ঢুকেও কিন্তু বাজারে গেছি বাজারে কয়টা লোক ওই বরুণের কথা শুনে কাঁদতেছে কারা মেরেছিল বরুণ বিশ্বাসকে কারা জড়িত তারা তখন এই ছুটিয়ে তো মাঝে গোবরডাঙ্গা স্টেশনে স্কুল থেকে ফেরবার পথে ট্রেন ট্রেন নেমে যখন ওই ও গাড়ি নিয়ে যেত ওই মোটর সাইকেল নিয়ে যেত তাই মোটর সাইকেল ওই গোবরডাঙ্গা স্টেশনে প্ল্যাটফর্মের পাশে ওই জায়গা রাখিয়ে ট্রেনে যেত আবার চলে আসতো ট্রেনে এসে ওই স্কুল সারিয়ে আবার ট্রেনে এসে নাম আপনারা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাকি হাত রয়েছে এই ঘটনার ক্ষেত্রে বলছিস সে জিনিসটি ওই নামিয়ে ওই জায়গাতে যখন গাড়িতে উঠবে এর মধ্যে পিছন দিয়ে একজন গুলি করছে এই কথা আমার ওই পরে আমি জানলাম যকে যখন শুনলাম যা হোক ওই বরুণকে খুন করার একমাত্র উদ্দেশ্য ওই ইসির খাল পরিষ্কার করার হ্যাঁ ওই ইছামতি নদী ওই সংস্কারের জন্য 35 কোটি টাকা স্যাংশন করছিল এটা তখন কংগ্রেসের এটা ছিল এটা মানুষ ভুইয়া ওই ওই বরুণ 35 কোটি স্যাংশন করে দেয়
এই নিয়ে বাড়লো বরুণের সাথে মানুষ বিয়ের নিয়ে জ্যোতিপ প্রিয় মল্লিক। এই জ্যোতিপ প্রিয় মল্লিক যখন বাড়লো যে তোর টাকা নিয়ে দিচ্ছি তোরে দেখাই দিচ্ছি, এই সাল সংস্কার নিয়ে আস্তে আস্তে ওর সাথে গন্ডগোল বাঁধাইয়া অনেক কিছু করছে। তা পরিষ্কার আমারও বলে নাই তো কত কোনো মানে যদি বলে এই অবস্থা, তা তখনও আমি ওই জায়গায় যেতে দিত মা কম সেটা নিষেধ করতাম, তা ও যে সেটা আর আমরাও জ্ঞান করি না। তো যাই হোক পরে ওই সাথে যত ই এইগুলো পেয়ে ওই যত প্রিয় মল্লিক কায়দা করলো যে ওরে গুলি করতে হবে যত টাকা লাগে দেবো, ওই সব টাকা আটকাই দিয়ে মোটামুটি ওই সব টাকা তাকে দিয়ে ওই ট্রেনতে নামিয়ে যখনই ওই গাড়িতে উঠতে যাবে এই সময় ওরে পিছন দিয়ে গুলি করিয়া এই এনতে গিয়ে করছে একটু বুকের এনতে বেরোয় গেছে। তা তো আগে জানি না, ওই যখন বাজার যেয়ে শুনলাম ওই শুনলে এখন যাবো কৃষি সে সুটিতে আসবো, এর মধ্যে একটা বাস আসতেছে বাসে উঠতে যাবে ওর মধ্যে পিছনে দিয়েছে মোটর সাইকেল আসছে। বলতে থাকো বিট্টু, কারণ এগারো বছর পরও বাবার কাছে যেন সেই স্মৃতি টাটকা, যেন গতকালই হয়েছে ঘটনা যেভাবে তিনি অনর্গলভাবে বলে যাচ্ছেন, এগারো বছর পরও বিচার পায়নি বরুণের পরিবার, শুধু ক্ষোভ আর কষ্ট নিয়ে এই মুহূর্তে রয়েছেন তারা। বিট্টু তুমি কথা বলতে থাকো, আমি চলে যাই একটু এই মুহূর্তে ছোট্ট করে টিটপের কাছে। টিটপ গ্রামবাসীরা কি বলছেন শোনাও। দেখো একদম একেবারে গ্রামবাসীদের কাছে অবশ্যই যাবো, তার আগে তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে বাংলার মানুষ দেখছে সিবিআই তদন্তের দাবিতে। তুমি দেখো একেবারে বরুণ বিশ্বাসের বাড়ির সামনে ব্যানার, সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীরা রয়েছেন, একেবারে এই যে গ্রামবাসী যারা রয়েছেন তাদের কাছে আরও একবার যাবো। তারা প্রত্যেকে এখানে বরুণ বিশ্বাসের যেই বলা যাবে যে প্রতীকী মূর্তি রয়েছেন ঠিক তার সামনে তারা বসে রয়েছেন, তাদের কাছে আরও একবার যাবো, আর একবার গিয়ে একটু জিজ্ঞেস করার চেষ্টা করবো। আপনারা কি চাইছেন বরুণ বিশ্বাস? এই যে আমরা চাইছি বিচার। বরুণ বিশ্বাস ছিলেন একজন আদর্শ শিক্ষক, আদর্শ নিয়ে যারা এই পৃথিবীতে এসছেন তাদের আমরা একটা স্মরণ করি। এই বরুণ বিশ্বাস মারা গেছেন, তিনি একজন আদর্শ শিক্ষক, গ্রামের লোকের মনে প্রাণে তারা তাকে ভালোবাসত, তার আদর্শকে ভালোবাসত, যে কারণে আজকে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই জায়গাতে বরুণ বিশ্বাসকে স্মরণ করছি। এই বরুণ বিশ্বাস হত্যার পিছনে অনেকের মনে অনেক রকম ক্ষোভ জমা বেঁধে আছে, কে বা কারা মেরেছে এই নিয়ে বলার কোনো জায়গা নেই, ইট ইজ ওপেন সিক্রেট নাও ডেজ। পিপল ইন দিস লোকাল অনেকক্ষণ ধরে বসে রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাইবো যে তাদের ক্ষোভ ঠিক কোথায়। জানাচ্ছি তাদের মনে ভীষণ রকম ক্ষোভ রয়েছে, বাকি যারা রয়েছেন তাদের কাছেও যাবো। আচ্ছা এই যে বরুণ বিশ্বাস কোন হলো, আজও তারা পরিবার বিচার পায়নি, কি বলবেন? আমরা তো জানি সবই যে বরুণ বিশ্বাসকে কারা খুন করেছে, কে মদত দিয়েছে, বর্তমান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং আগামী তখন ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মূল হোতা, এবং যেদিন এখানে খুন করা হয় গোবরডাঙ্গা প্ল্যাটফর্মে এক নম্বর টিকিট কাউন্টারের সামনে, সেই সময় আমি ওই জায়গায় স্পটে দাঁড়িয়ে থাকি, ওখানে ঘুটে ডাকনাম, উনি ওই গেটটা আটকে দিয়েছিল, কাউকে ঢুকতে পাইনি, আমি বর্তমান দাঁড়িয়ে যখন ওকে গুলি করে মেরে ফেললো মারল তখন কাউকে ধরতে দেয়নি, ওখানে পড়েছিল, পরবর্তী গেলে প্রায় আধা ঘন্টা ওখানে পড়েছিল, তারপরে বাড়িতে খবর যায় গোবরডাঙ্গা স্টেশনে, বোধহয় খুব সম্ভবত ওটা আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে, এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।